শরতের রোদ ঝলমলে দিনেও দিলীপ ঘোষের বাক্যবান অব্যাহত বৃহস্পতিবার সকালে অন্যান্য দিনের মতোই ইকো পার্কে শারীরিক কসরত করতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি তাকে বেশ তরতাজা দেখিয়েছে দেখলে মনেই হবে না যে শিয়রে ভবানীপুরের উপনির্বাচন ভবানীপুরে তৃণমূলের হয়ে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করবেন তা জানাইছিল পাশাপাশি এই কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী হিসেবে সৃজিব বিশ্বাসের নাম ঘোষণা করে দিয়েছে সিপিএম স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বিজেপি কবে ভবানীপুরের প্রার্থীর নাম ঘোষণা করবে এমনিতেও প্রথমে জল্পনা ছড়িয়েছিল ভবানীপুরের উপনির্বাচন বয়কট করতে পারে গেরুয়া শিবির যদিও শেষ পর্যন্ত তারা জানিয়েছে ভবানীপুরে প্রার্থী দেওয়া হবে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর হাতে ভবানীপুরের উপনির্বাচন পরিচালনার দায়িত্ব তুলে দিয়েছে দল বিজেপির প্রার্থীর নাম ঘোষণা না হওয়ায় তৃণমূল কটাক্ষ করেছে সে বিষয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করলে তিনি ঘুরিয়ে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের প্রসঙ্গ টেনে আনেন তৃণমূলের তরফ থেকে কটাক্ষ করা হচ্ছে যে এতক্ষণ সময় পেলে জো বাইডেন ও ভবানীপুরে প্রার্থী দিতে পারতেন ওনার দিয়েছিলেন নন্দীগ্রামে কি হলো ওখানে তো খুব আগেই প্রার্থী ঘোষণা করেছেন ছুটে গিয়ে দু মাস আগে থেকেই বলে দিয়েছেন রেজাল্ট তো দেখিয়ে নিয়েছেন তো লড়াই করেন দড়াদড়ি করেন রেজাল্ট কি লোকসভাতেও অনেক আগে ওনারা ডিক্লেয়ার করে দিয়েছেন তারপরে ঝটকাটা কে খেলো নির্বাচনটা তো মাঠে হবে ভবানীপুর নিয়ে গতকালকে জনস্বার্থ মামলা হয়েছে স্বাভাবিক আছে ভবানীপুরে নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে মানুষের মনে নির্বাচন কমিশন যেহেতু স্বতন্ত্র সংগঠন করেছে তার জন্য যেটা ব্যবস্থা আছে কোর্টে অনেকে গিয়ে সে প্রশ্ন তুলেছেন আমার মনে হয় তোলাটা খুব স্বাভাবিক আছে কোর্ট বিচার করবেন সমস্ত দিকগুলো আলোচনা হবে সারা দেশে আরও একত্রিশটা উপনির্বাচন অন্যান্য রাজ্য তারা বলছে এখন নির্বাচন করার মতো পরিস্থিতি নাই পশ্চিমবাংলায় আরও চারটে উপনির্বাচন হচ্ছে না দুটো সাধারণ নির্বাচন বাকি ছিল শামশেরগঞ্জ আর জঙ্গিপুর সেটা হচ্ছে ঠিক আছে আর ওখানে অতটা করোনার প্রকোপও নাই কিন্তু কলকাতার বুকে সবসময় সেন্সিটিভ যারা বিধানসভা নির্বাচনে চেঁচিয়েছিলেন যে লোককে মেরে ফেলছে আর করোনার মধ্যে যারা কর্পোরেশন ইলেকশন করাচ্ছেন না পরিস্থিতি ঠিক নেই বলে তারা চেয়েছেন মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী রাখার জন্য এবং সেই গ্রাউন্ডেই নির্বাচন কমিশন বলেছেন যে মমতা ব্যানার্জি নির্বাচন করাবার জন্য না নাকি সাংবিধানিক সংকট তৈরি হবে যদি মমতা ব্যানার্জি হেরে যান তাহলে কি সংকট তৈরি হবে না তো এই স্বাভাবিকভাবে এই প্রশ্নের উত্তর লোকে চাইবে কেন নির্বাচন কমিশন এই ডিসিশান নিয়েছে কারা দ্বারা প্রভাবিত হয় কি কাউকে এমএলএ বা মুখ্যমন্ত্রী করার জন্য এটা তো কাজ নয় নির্বাচন কমিশনের সেই প্রশ্নগুলো আসবে দিলীপ ঘোষ যতই প্রকাশ্যে আত্মবিশ্বাস দেখানোর চেষ্টা করুক না কেন বিজেপির অভ্যন্তরীণ সূত্রে খবর ভবানীপুরে প্রার্থী বাঁচতে গিয়ে কালঘাম ছুটে যাচ্ছে নেতাদের নামজাদা কেউই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হতে চাইছেন না দাওয়াল ব্যুরো